সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। সাথে আছি আমি মিল্টন রহমান। শুরুতেই শিরোনাম। স্বপ্নই থেকে যাবে ইইউ পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট মার্টিন শুলজের ইউনাইটেড স্টেটস অব ইউরোপের স্বপ্ন। সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি পরিবারের মা ও দুই ছেলের মৃত্যু, আহত দুই। মিশরের কায়রোতে কপ্টিক খ্রিস্টানদের গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত 9 জন নিহত, হামলাকারী আটক। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইউনাইটেড স্টেটস অব ইউরোপের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট মার্টিন শুলজের এই স্বপ্নের বিপক্ষে অবস্থান নিয়েছে ইইউভুক্ত দেশের সাধারণ মানুষ। জার্মানির ইউগোপ পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জার্মানিতে নিজ দল এসপিডির সম্মেলনে মার্টিন শুলজ ব্রিটেনের ইইউ ত্যাগের পর ঐক্যবদ্ধ ইউরোপ গড়ার লক্ষ্যে 2025 সালের মধ্যে ইউনাইটেড স্টেটস অব ইউরোপের কথা বলেছিলেন, কিন্তু জরিপে দেখা যাচ্ছে প্রধান 7টি দেশের 1/3 কম মানুষ তার এই প্রস্তাবে সায় দিয়েছে, যেখানে ব্রিটেনের মাত্র 10% তার পক্ষে আছে। জার্মানির মাত্র 30%, ফ্রান্সের 28% এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বেশিরভাগ সমর্থনের হার দুই ঘরে পৌঁছায়নি। এই জরিপে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি 41% ব্রেক্সিট আলোচনায় ডিভোর্স বিলকে প্রাধান্য দিয়েছেন, যেখানে মুক্ত বাণিজ্যকে সমর্থন দিয়েছেন মাত্র 18%। তবে যৌথ নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে প্রধান প্রধান দেশগুলো। 54% ব্রিটিশ ব্রেক্সিটের পূর্বে চুক্তি করার পক্ষে মত দিয়েছেন, তবে 30% তাড়াতাড়ি ইইউ ছাড়ার পক্ষে। সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী একটি বাংলাদেশি পরিবারের মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় ওই পরিবারের কর্তা কামরুল ইসলাম ওরফে নিলয় ও গুরুতর আহত হয়েছেন। আমাদের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরুজ জানান, নিহতরা হলেন তানিয়া হোসেন, তার 8 বছরের বয়সী ছেলে ইউসা হোসাইন এবং 3 বছর বয়সী আজান হোসেন। জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন, তিনিও আহত হয়েছেন। নিহতদের মক্কার আল হেরা ও আল নূর হসপিটালে হিমাগারে রাখা হয়েছে। আহতদের কিং আব্দুল আজিজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী নয়ন শেখ জানিয়েছেন, কামরুল ইসলাম নিলয় সপরিবারে পবিত্র মক্কায় ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে কামরুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে ইতালি থেকে মক্কায় যান। হতাহতরা ব্রাহ্মণবাড়িয়ার সদর পৌর এলাকার মুন্সেফ পাড়ার বাসিন্দা। এদিকে মিশরের রাজধানী কায়রোর শহরতলিতে কপ্টিক খ্রিস্টানদের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গির্জায় প্রার্থনা করতে আসা লোকজন এবং নিরাপত্তা রক্ষীদের উপর এ হামলা হয়। হামলাকারীকে পরে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গির্জায় হামলার 6 বেসামরিক নাগরিক এবং 1 পুলিশ নিহত হয়েছেন। এই হামলা চালানোর আগে বন্দুকধারী ওই এলাকারই কপ্টিক খ্রিস্টানদের একটি দোকানেও হামলা চালিয়ে 2 জনকে হত্যা করে। এ নিয়ে 2 হামলায় নিহত হন মোট 9 জন। প্রাথমিক খবরে হামলায় 12 জন নিহতের কথা জানানো হয়েছিল এবং হামলাকারী 2 জন উল্লেখ করে বলা হয়েছিল তাদের 1 জন নিহত হয়েছে আর অপরজন পালিয়ে গেছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবারের প্রথম হামলাটি হয়েছে গৃহস্থলে জিনিসপত্র বিক্রি একটি দোকানে। এরপর হামলাকারী গির্জার দিকে অগ্রসর হয়ে গুলি ছুটতে ছুটতে নিরাপত্তা বলয় ভেঙে হামলা চালানোর চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ওই ব্যক্তি আহত অবস্থায় ধরা পড়ে। তার কাছে একটি বিস্ফোরক ডিভাইস ও মেশিন গান ছিল। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি, তবে সম্প্রতি মিশরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। গত বছর থেকে মিশরের বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলায় 100-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকসে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে অন্তত 12 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় ওই আগুন লাগে বলে ABC টিভি সহ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়। ব্রুকসের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,
অগ্নিকাণ্ডে এক নবজাতক সহ 12 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন 4 জন। সংবাদ সম্মেলনে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রু বলেন, নিহতদের মধ্যে 1 বছর বয়সী থেকে শুরু করে 50 বছর বয়সী ব্যক্তি রয়েছেন। তারা অ্যাপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা। তিনি আরও বলেন, 3 বছরের একটি শিশুর খেলনা থেকেই দুর্ঘটনাবশত আগুন লেগেছে। বাচ্চার মা তার 2 সন্তানকে নিয়ে দরজা খোলা রেখেই চলে যান আর সেখান দিয়ে ছড়িয়ে পড়ে আগুন। সিঁড়ি দিয়ে চিমনির মতো আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়েছে। নিউ ইয়র্কে 25 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশি ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি সেন্টারে ইয়ার এন্ড পার্টি ও নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আয়োজনে অনুষ্ঠানের সদস্যরা সপরিবারে অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জসিম, সহসভাপতি ফয়সাল আলম, সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহিম, উপদেষ্টা আবু তাহের, উপদেষ্টা শাহাদাত হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা খান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা হক লিনার পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী শতাব্দী করের গান ও এশা ভদ্রার নাচ আগত সবাইকে মুগ্ধ করে। শেষে রাফেল ড্র পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ সর্দার। বেতনাল গ্রিন শাহপরান মসজিদ এন্ড হাফিজিয়া মাদ্রাসা পরিচালিত হিপস কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হেকনি রোডের শাহপরান মসজিদের মেইন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহপরান মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার চেয়ারম্যান আহাজ নূর বক্স। প্রতিষ্ঠানের সেক্রেটারি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ মুস্তাকিমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুর রহমান মাদানী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসিন মাহমুদ, মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ট্রেজারার আব্দুর রব, এডুকেশন সেক্রেটারি আতিক মিয়া, আতিকুর রহমান জিরো, সুলেমান আলী পীর, অভিভাবক শেহাব উদ্দিন। অনুষ্ঠানে হিপস কোর্স সম্পন্নকারী সৈয়দ ফরিদ আহমেদ, কাওয়ার আহাত, আব্দুল আল হাদিদ ও তাহমিদ আহমেদকে পাগড়ি পরিয়ে দেন মাওলানা আব্দুর রহমান মাদানী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আবুল কালাম, হাফিজ কাউসার আহমেদ, হাফিজ মিসবাহুর রহমান ও মসজিদের সহকারী ইমাম এখলাসুর রহমান। যথাযোগ্য মর্যাদায় হায়াত যুবলীগের উদ্যোগে পালিত হল বাংলাদেশের 46তম বিজয় দিবস। বুধবার হায়াত বাংলাদেশ ওয়েলফেয়ার হল রুমে সংগঠনের সভাপতি ইকবাল সমুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহসভাপতি ওয়েস কামালী। বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব উপস্থিত সকলের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন নাসের খান শোয়েব, মিজানুর রহমান মিজাম, শেখ জাফর আহমদ, সৈয়দ সাদেক আহমেদ, হোসেন আহমেদ এবং শাহ সোহেল আহমেদ সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামে নিহত লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও সময়মত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বক্তাগণ সকলেই এদেশে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে সেদিকে বিশেষ আলোকপাত করেন এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কার পক্ষে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে যাচ্ছি বিরতিতে এবং ফিরে এসে থাকছে ইতালি বাংলাদেশ সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থীর সাথে মতবিনিময় সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা। আলেস্টার কুকের রেকর্ড করা ইনিংসে মেলবোর্ন টেস্টে দৃঢ় অবস্থানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার হয়ে প্রতিরোধ গড়ছেন স্মিথ ও ওয়ার্নার।